আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা টিপস হাউস চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন গাছগাছড়া দিয়ে কিভাবে বাড়িতে বসেই আপনি বিভিন্ন রোগের ওষুধ তৈরি করবেন সেগুলোই আমাদের চ্যানেলে শেখানো হয় এবং 100% পরীক্ষিতগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। বন্ধুরা, আপনি যদি নারীদের কাছে রাজা হতে চান, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আপনার যদি কোন যৌনশক্তি একেবারেই দুর্বল হয়ে থাকে, 1-2 মিনিটে বীর্য বাহির হয়ে যায়, যার কারণে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি না দেয়ায় স্ত্রীর কাছে সম্মান পান না, তাহলে এই ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী যদি আপনি ভেষজ ওষুধটি তৈরি করে খেতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে কোনোদিন কোনো নারীর কাছে মাথা নত করা লাগবে না। বন্ধুরা, এটি একটি 100% পরীক্ষিত ঔষধ, 100% কাজ হতেই হবে। বন্ধুরা, মূল কথায় আসার আগে আপনাদেরকে একটি কথা বলে দিই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে প্রশ্ন করতে পারেন। বন্ধুরা, মূল কথায় চলে আসি। বন্ধুরা, ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের সবারই পরিচিত একটি গাছ, বট গাছ। এই বট গাছের কুড়ি, পাতা, ছাল, আঠা ও ঝুড়ি এবং শিকড় সবটাই ঔষধি গুণাগুণে ভরপুর এবং সবটাই ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। বন্ধুরা, এই বট গাছের উপর থেকে যেটি নিচে নেমে আসে এটিকে ঝুড়ি বলে। এই ঝুড়ি যৌনশক্তি বৃদ্ধিতে খুবই শক্তিশালী ঔষধ। এটি সেবন করলে যুবতী মেয়ে কিংবা যে কোনো নারী আপনার কাছে হার মানতে বাধ্য। বন্ধুরা, ঔষধটি তৈরির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, বট গাছের এই ঝুড়ি নেবেন 100 গ্রাম পরিমাণ, 20 গ্রাম পরিমাণ হলুদের গুঁড়ো নেবেন এবং 100 গ্রাম পরিমাণ মকরধ্বস নেবেন। নিয়ে এই বটের ঝুড়ি ও মকরধ্বস আলাদাভাবে বাটবেন। বাটা হয়ে গেলে এই তিনটি একসাথে মিশিয়ে 30টি বড়ি তৈরি করবেন। প্রতিদিন খাবার আগে একটি করে বড়ি 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে 30 দিন খাবেন। ইনশাল্লাহ আপনি যে কোনো নারীকে হার মানাতে পারবেনই। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।